আজকে আমি দেখাবো আমের আচার। এর জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম। এবং দিয়ে দিব ঝালের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে এগুলো মেখে নিব। দেখুন সুন্দর করে মেখে নিয়েছি আমি। মাখানো হয়ে গেছে, এখন এটি আমি 7-8 ঘন্টা রোদে শুকাতে দেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণ আমি সুন্দর করে ভেজে নিব। দেখুন আমার লবণ ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো একটি বাটিতে তুলে নেব। আমি লবণ ভেজে তুলে রেখেছি, এখন এর মধ্যে দিয়ে দেব মেথি এবং মোহরি। এগুলো শুকনা খোলায় সুন্দর করে ভেজে নেব। যখন এগুলো কড়াই থেকে ফুটে উঠবে তখন বুঝবেন যে এগুলো ভাজা হয়ে গেছে, তখন তুলে রাখবেন এগুলো। দেখুন আমার ভাজা প্রায় শেষ, এগুলো কড়াই থেকে ফুটে উঠছে আপনাআপনি। আমার মেথি এবং মোহরি ভাজা হয়ে গেছে, এখন আমি শুকনা খোলায় শুকনা মরিচ ভেজে নিব। এখানে কিন্তু তেল দেওয়া যাবে না, শুকনা খোলায় ভেজে নিতে হবে। এই আচারটা কিন্তু একদমই অন্যরকম। এই আচারটা এভাবে বানিয়ে রাখলে আপনারা অনেকদিন পর্যন্ত বাসায় সংরক্ষণ করে রাখতে পারবেন এবং নষ্ট হবে না। অনেক আচার দেখা যায় যে খুব অল্প দিনেতে নষ্ট হয়ে যায়, কিন্তু এরকমভাবে আপনারা যদি তৈরি করেন অনেক দিন এটি থাকবে এবং খুব সুন্দর কালার থাকবে, খেতেও খুব সুন্দর স্বাদ লাগবে। দেখুন আমার মরিচ ভাজা প্রায় শেষ, এখন আমি এগুলো তুলে রাখবো। চিনি দিয়ে মিষ্টি আমের আচার, এর জন্য আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং আমি এখানে নিয়েছি আম। আমি এখানে আম কেটে ছিলে 7-8 ঘন্টা কড়া রৌদ্রের তাপে শুকিয়ে নিয়েছি। আমি এখানে হলুদ লবণ দিয়ে আমগুলো মেখে রেখেছিলাম, এখন এই আমগুলো কড়াইয়ের ভিতর দিয়ে দিব। আম দেওয়ার আগে কড়াইয়ের ভিতর শুকনো মরিচ দিয়ে দিব। এখানে আমি শুকনো মরিচ ভেঙে দিচ্ছি। শুকনো মরিচ আমি একটু ভেজে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে তেজপাতা দিয়ে দেব। আমগুলো এর মধ্যে দিয়ে দিব। Thank you.
আমি এর মধ্যে লবণ হলুদ গুঁড়া এবং ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেজন্য লবণ আর দেব না। এভাবে ভেজে নেব। দেখবেন চুলার আঁচটা যেন লো ফ্লেমে থাকে। সুন্দর করে 10-12 মিনিট ভেজে নেবেন। দেখবেন আমগুলো যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে চিনি দিয়ে দিবেন। আমি দেখাচ্ছি কোন সময় আপনারা এর মধ্যে চিনি দিবেন। দেখুন আমি আম লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে চিনি দিয়ে দেব। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর চিনিগুলো গলে যে আরেকটু রস হয়ে যাবে, তো আমরা এভাবে আরো 10-15 মিনিট ভেজে নেব। এভাবে আপনারা যদি আচার বানিয়ে রাখেন আচার কিন্তু নষ্ট হবে না। অনেক আচার দেখেন যে এভাবে বানায় না, কিন্তু অল্প কিছুদিন পর আচারটা গন্ধ হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। এভাবে বানিয়ে রাখবেন, দেখবেন আচারটা অনেক দিন খুব সুন্দর থাকবে এবং কোনো রকম গন্ধ লাগবে না। দেখবেন এই আচারটা যতক্ষণ না পর্যন্ত একদম লাল কালার আসছে ততক্ষণ এভাবে ভাজতেই থাকবেন। যখন দেখবেন একদম লাল কালার এসে গেছে তখন বুঝবেন যে আচারটি হয়ে গেছে, তখন চুলার আঁচ একটু কমিয়ে দিবেন। আমি এখানে শক্ত আম পাইনি, শক্ত আমটা পেলে ভালো হতো, যার কারণে আমগুলো একটু গলে গলে গেছে। শক্ত আম হলে যেগুলো আমের আঁচি দেবেছে সেগুলো আম হলে এই আচারটা খুব ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন যে আমের আঁচি দেবেছে সে আমগুলো নেওয়ার জন্য। দেখুন আমার এই আচারটা হয়ে গেছে, এখন এটি আমি একটা প্লেটে তুলে নেব। এরকম লাল কালার যখন হয়ে আসবে তখন বুঝবেন যে আসলে আচারটা হয়ে গেছে, তখন চুলাটা বন্ধ করে তুলে নেবেন। দেখুন আমার আচার তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে শুকনো মরিচ, লবণ, মেথি মোহরি বাটা ভেজে দিয়ে দিয়েছি। এভাবে আপনারা দিবেন, দেওয়ার পর 4-5 দিন রোদে শুকাবেন। শুকানোর পর দেখবেন একদম লাল রং এসে গেছে, তখন এটি আপনারা একটি কাঁচের বয়ামে সংরক্ষণ করবেন। যখনই আপনারা এটি রোদে দিবেন তখনই দেখবেন একদম লাল কালার চলে এসেছে। আপনারা রোদে দিয়ে রাখবেন, তা না হলে কিন্তু আচারটা গন্ধ হয়ে যাবে। তো আমার আচার শেষ, দেখুন আচারটা কত সুন্দর কালার এসেছে।